ক্যাসিনোকাণ্ডে বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া সহ ছয় আসামির বিরুদ্ধে মানি লন্ডারিং মামলায় আর অভিযোগপত্র দিয়েছে সিআইডি। অভিযুক্ত আসামিরা হলেন খালেদ মাহমুদ ভূঁইয়া, তার দুই ভাই মাসুদ মাহমুদ ভূঁইয়া ও হাসান মাহমুদ ভূঁইয়া, হারুন রশিদ, শাহাদ হোসেন উজ্জ্বল ও মোহাম্মদ উল্লাহ খান। তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও মাদক কারবার, সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ক্যাসিনো ব্যবসা থেকে অবৈধ আয়ের প্রাথমিক প্রমাণ মিলছে। তাই আসামি খালেদ মাহমুদ ভূঁইয়া সহ ছয় আসামির বিরুদ্ধে মানি লন্ডারিং মামলায় আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। খালেদ মাহমুদ ভূঁইয়ার নামে বর্তমানে পাঁচটি মামলা রয়েছে। গত বছরের 18 সেপ্টেম্বর রাজধানীতে ক্যাসিনো বিরোধী অভিযানের সময় যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেফতার করে র্যাব। এরপর র্যাব বাদি হয়ে খালেদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং আইনে গুলশান ও মতিঝিল থানায় চারটি মামলা দায়ের করেছিল।